করোনা আবহে চারিদিকে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তারা ফিরতে পারছেন না। তাদের ফিরিয়ে আনার দাবিতে মথুরাপুর এক নম্বর বিডিও অফিসে সিপিআইএম এর নেতৃত্বরা ডেপুটেশন জমা দেয়। এদিন দুপুর ১২টার সময় বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে সিপিআইএম নেতৃত্বরা বিডিও অফিসে যান। সিপিআইএম এর স্থানীয় নেতা দীপঙ্কর রায় বলেন, ডেপুটেশন দিচ্ছি আমরা হচ্ছে যে রাজ্যে যারা যারা আমাদের এই রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে সমস্ত খরচ বহন করতে হবে এবং তাদের জন্য ট্রেনের ব্যবস্থা করতে হবে এবং তারা ফিরে এসে তাদের সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে সবাইকে এবং হচ্ছে তাদের কোয়ারেন্টাইনে রেখে রাজ্য সরকারকে সমস্ত খরচ বহন করতে হবে। তাই হচ্ছে আমাদের আজকে এই জন্য ডেপুটেশন। তাদের ফিরিয়ে এনে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে মাসিক সাম্মানিক দেবার দাবিও ছিল তাদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।